नमस्कार बंधुरा, दीपा स्टार्लिंग चैनेले आपनादेर स्वागत। आज के आमी बानाबो एग ब्रेड कैरामेल पुडिंग। चलुन देखे नेवा जाक। पुडिंगटा बानाबार जोन्नो हाफ लिटार दूध फुटिए ठंडा करे रेखेछि। एबारे ब्रेडेर चार साइडटा केटे नेब। आमी एखाने चारटे ब्रेड निएछि। ब्रेडेर चार साइडेर ब्राउन पोर्शनटा केटे बाद दिए दिलाम। এবারে ব্রেডগুলো একটু টুকরো টুকরো করে নেব। এই টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে দেব, ডুবিয়ে দেব যাতে ভালো করে ভেজে। পুডিংটা বানাবার জন্য এরকম একটা মোটা শীটের অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আমি ক্যারামেলটাও এই বাটির মধ্যেই বানাবো। দেব চার চামচ চিনি, দু চামচ জল। এবারে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে কালার আসে। ক্যারামেলের কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, আর একটু ডার্ক করে নেব। ক্যারামেলের কালারটা এর থেকে বেশি ডার্ক করব না। এবারে গরম অবস্থাতেই বাটিটার মধ্যে লাগিয়ে নেব। পাউরুটিগুলো দুধের মধ্যে স্ম্যাশ করে নেব। পুরোটা স্ম্যাশ হবে না, বাকিটা আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। এর মধ্যে দেব দুই বড় চামচ চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। দুটো ডিম ফেটিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে পাউরুটি দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে দেব। দেব ফেটানো ডিম আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এর পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন। এবারে ব্লেন্ড করে নেব, বাটির মধ্যে ছেঁকে নেব। একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব, বাটিটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। অ্যালুমিনিয়ামের ফয়েলও লাগাতে পারেন এতে। জলটা গরম হয়ে গেছে, এবারে লো হিটে 40 মিনিটের জন্য আমি স্টিমে বসিয়ে দেব। 40 মিনিট পরে ঢাকাটা খুলব, চেক করে দেব পুডিংটা হয়েছে কিনা। কাঠির মধ্যে লাগেনি। এবারে একটু ঠান্ডা করে নিয়ে 1.5 থেকে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। পুডিংটা ফ্রিজ থেকে 5 মিনিট আগে বের করে রেখেছি, দারুণ সুন্দর সেট হয়েছে। প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবারে আমি একটা প্লেটে শিফট করে নেব, সাইডটা একটু ছাড়িয়ে নেব। এবারে আমি পুডিংটা কাটব। আমার এই পুডিং বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।